যারা জমা জল জমিতে দেবেন না আপনারা মশারি টাঙিয়ে ঘুমাবেন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। মশারি টাঙিয়ে শুনুন। বাড়িতে নোংরা জল রাখবেন না, মশারি টাঙিয়ে শুনুন। ঈশ্বর রামপ্রসাদ ভট্টাচার্য স্মৃতি নবজাগরণ শিক্ষা কেন্দ্রে যারা আমাদের এই শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করে তাদের মধ্যে থেকে, যেহেতু আজকে পুণ্যতিথি, জন্মাষ্টমীর তিথি, তাই প্রতি বছরই আমরা মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করি। এবছরও যেহেতু জন্মাষ্টমী তিথি পড়ে গেছে আর কিছু সময়ের অপেক্ষায় তিথি করার জন্য, তাই আমাদের শ্রীকৃষ্ণ প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে, যেসব বাড়িতে বিশেষ করে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে সেসব বাড়িতে গিয়ে শ্রী কৃষ্ণ আজকে সবাই সচেতন করলো, সবাইকে অ্যাওয়ারনেস করলো, এবং শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন যে আমি এই মর্তধামে এসেছি, আপনারা ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবেন না, সচেতন হন এবং সাবধানে থাকুন। এবং আমাদের বিদ্যালয়ের যে ছোটো ছোটো সব বাচ্চারা আছে সবাইকে নিয়ে একটা সমন্বয় করে, যাতে ডেঙ্গু থেকে এই গ্রাম, এই অঞ্চল যাতে বাঁচতে পারে এবং ডেঙ্গু থেকে সবাই যাতে সাবধানে থাকতে পারে, আমাদের বাচ্চারা যাতে সবাই ভালো রাখতে পারে, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। ধন্যবাদ। দীপা